এটা কেকের উপর করা এন্ড বোম্বা দাও স্টেডিয়াম কে দেখানো হয়েছে এন্ড কোন কোন দিন তুমি কেকের অর্ডার দেবে ইয়েস ইউ হ্যাভ টু গো থ্রু ইট আজ কিন্তু একজনের কেক ওয়াক স্টোরি আমি আপনাদের জানাবো পায়েল সরকার তোমার পুরো ব্যাপারটাই কেক ওয়াকের মতোই হয়েছিল না এরম এরম করে ঢুকে গেলে ইন্ডাস্ট্রিতে তারপরে তো তোমাকে মানে সাকসেস নিয়ে কোনোদিন কিছু ভাবতে হয়নি না সেটা ঠিক না ওটা সবারই মনে হয় বাইরে থেকে সত্যি বাট অবভিয়াসলি ওয়েন ইউ ওয়ান্ট টু গ্রো আপ ইট টেকস এ লট অফ এফোর্ট লট অফ হার্ড ওয়ার্ক আর যেহেতু আমরা এমন একটা প্রফেশনে আছি উইচ ইজ মানে যেহেতু এটা 9 to 5 জবের মতো তো না তো উইচ ইনভলভস আ লট অফ আনসার্টেনটি সব কিছুই থাকে দেন দেয়ার আর লট অফ আপস অ্যান্ড ডাউনস অলসো সেটা সবারই হয় বাট ইয়েস ইউ হ্যাভ টু গো থ্রু ইট আচ্ছা হাউ স্মুথলি ইউ ক্যান গো থ্রু ইট মেক্স এ ডিফারেন্স বাই দ্য ওয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা কি একটা কেক এটা একটা রোমান আর্কিটেকচারের একটা ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে যেখানে আমরা একটা দেখছি হর্সেস আর মানে যেহেতু রোমান কালচার ইটস তারা তো খুব যুদ্ধ আমরা তো প্রচুর শুনেছি সেই সময় অনেক ওয়ারিয়র ছিলেন তো ওদের মানে ওখানে ঘোড়ার ভীষণ ব্যবহার হতো তো সেইটা রেখে এবং পুরো যে এই যে ছোটো ছোটো এখানে স্ট্রাকচারগুলো রয়েছে অল আর হ্যাঁ এটা কেকের উপর করা অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন ইন দিস ক্লাইমেট আমি সত্যি যত দেখছি আমি ঠিক তোমার পেছনে দেখাও হাওড়া ব্রিজ এটা গঙ্গা নদী অ্যান্ড দিস আর ভেরি স্মল হাতে টানা রিক্সা বাস ইয়েলো ট্যাক্সি চিন্তা করো কেক দিয়ে যে এরকম হতে পারে আমার জাস্ট মানে মাথাতেই তুমি নিশ্চয়ই কেক বানাও তাই না আমি বানাই না বাট বাড়িতে মা ডেফিনেটলি বানান সেটা আমার আবগারই বানান তো আরও একটা জিনিস আমি দেখছি এখানটায় রে বাস কি দুর্দান্ত গয়নার বাক্সর একটা আদলে রয়েছে এবং এত মাইনিউট ডিজাইন ডিটেলিং রয়েছে এই জুয়েলারিগুলোর যে তৈরি হয়েছে পিসি এবং পিসির ডটার ইন ল অ্যান্ড দিস বিউটিফুল বক্স জুয়েলারি বক্স ওয়ান্ডারফুল মানে আই হ্যাভ নাথিং টু সে মানে এইগুলোই যা বলার বলে দিচ্ছে এবং কেক যেহেতু আমাদের বাঙালি লাইফের একটা সেলিব্রেশনের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে এখন আমাদের কোনো ওকেশনে কিন্তু এখন কেক কাটিং ছাড়া হয় না কমপ্লিট এক্স্যাক্টলি এবং সেখান থেকে এসে যদি আমরা এরমভাবে কাস্টমাইজ করতে পারি আমাদের কেক দেন নাথিং লাইক ইট ইট জাস্ট কমপ্লিটস দি সেলিব্রেশন আচ্ছা আচ্ছা তুমি তাহলে তোমার এই এই পুরো ব্যাপারটা দেখে তোমার কি মনে হলো কোন কোন দিন তুমি কেকের অর্ডার দেবে ডেফিনেটলি বার্থডে তো আছেই সেটা তো ছেড়েই দিলাম সেটা আমার মনে হয় অনেক কিছুই হতে পারে বাবা মাকে গিফট করার জন্য হতে পারে বাবা মা কারো বার্থডে বা পছন্দ কোনো নিজের খুব ক্লোজ কোনো বন্ধুর বার্থডে বা কোনো একটা ফ্যামিলি গেট টুগেদার ফ্যামিলি অকেশন এনিথিং পায়েল বিগ বাজেট ফিল্ম অর স্মল বাজেট অথেন্টিক গুড ফিল্ম বাজেট ডাজেন্ট ম্যাটার টু মি টিল দ্য টাইম আই এম নট দ্য প্রোডিউসার আই নিড টু বি পার্ট অফ এ গুড ফিল্ম দ্যাটস ইট চারজন নায়িকার নাম বলবো তুমি ইন অর্ডার অফ মেরিট সাজা মেরিট বলতে একদম পিওরলি তাদের স্কিলস এই ব্যাপারে শুভশ্রী মিমি ত্রিধা রিদ্ধিমা সি উই অল আর আ পার্ট অফ দ্য সেম ইন্ডাস্ট্রি উইচ ইজ ভেরি স্মল অ্যান্ড দের আর ভেরি ফিউ পিপল হু আর রিয়েলি ইউ নো ডুইং গুড ইন দিস ইন্ডাস্ট্রি এইটুকু জায়গার মধ্যে এই মেরিট লিস্ট বানানোর কোনো দরকার নেই এভরিবডি ইজ ওয়ার্কিং হার্ড এভরিবডি ইজ ডুইং ওয়েল সো লেট ইট বি তা সত্ত্বেও মানে একটা ধরো ভিক্টরি স্ট্যান্ডে একজন দাঁড়ায় হ্যাঁ ফার্স্ট একজন হয় সেকেন্ড একজন হয় থার্ড একজন হয় কি জানো তো আমাদের এই ভিক্টরি স্ট্যান্ডটা এভরি ফ্রাইডে চেঞ্জ হয় আর এখন এভরি ফ্রাইডেও নয় এখন এ তো দেখলে পুজোর সময় এতগুলো ফিল্ম এলো তো তুমি কাকে ভিক্টরি স্ট্যান্ডে দাঁড় করাবে দ্যাটস নট পসিবল আমি তো পায়েলকে দাঁড় করাবো না না একদমই না আমি কখনোই সেটা চাই না মানে এটা আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকে এবং সেই টাইম ফ্রেমটা এতটা কম যে সুচিত্রা সেন যে সময় ধরে রাজত্ব করেছেন বলা যেতে পারে সেই সময়টা এখন আর নেই সো মানে সেই আমি যদি ওই মানে আমার যদি এতটাই সাস্টেন করার ক্ষমতা ওই সাস্টেন করার টাইমটা আমি যতক্ষণ না নিজেকে দেবো ততক্ষণ আমি বলতে পারবো না বুঝতে না দ্যাটস নট পসিবল এই 5 বছর 4 বছর 10 বছরের মধ্যে কার কে কতটা এগোলো কে কতটা পেছলো ডাজেন্ট কাম পরমব্রত ঋত্বিক আবির যিশু এই চারজনের মধ্যে কিভাবে তুমি কাকে কিভাবে সাজাবে কাকে কিভাবে সাজাবো আমার মনে হয় পরম খুব এথনিক পরতে পছন্দ করে তো ওকে যদি একটু টাক্সিডো ট্রাই করা যায় হ্যাঁ একটু হালকা বিয়ার্ড রেখে টাক্সিডো ট্রাই করলে হি লুক নাইস যিশু খুব টাক্সিডো পরে যিশুকে আমি একদম টিপিক্যাল ধুতি পাঞ্জাবি ইন্ডিয়ান সাজে সাজাতে চাই আর
আবিরকে মনে হয় একটু ক্যাজুয়াল, ও যদি একটু কুল অ্যান্ড ক্যাজুয়াল আর একটু হয়ে যায়, মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ, জামা কাপড় সব কিছুতে ইট ফিল লুক নাইস। আর ঋত্বিককে তো আমি পুরো চেঞ্জ করে দিতে চাই, বুঝা, আমি এমন একটা কিছু করতে চাই ওকে নিয়ে যাতে লোকে ওকে ওকে চিনতেই না পারে। আই ওয়ান্ট টু ডু দ্যাট টু হিম। আমার লাস্ট কোয়েশ্চেন, তুমি কাকে এই এই ইন্ডাস্ট্রিতে, আমি আর নাম করছি না, কোনো একজনকে বলো যাকে বাড়িতে ডেকে তুমি এক পিস কেক খাওয়াবে? বুম্বা দাও। ভেরি 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 সেফ আনসার। না সত্যি বুম্বা দা খায় না তো, কিছুই তো খায় না, সারাদিন শুধু আলমন্ডস খায়। তো আমার, আমি সত্যি একদিন বাড়িতে ডেকে আমি এটার হাফ বুম্বা দাকে খাওয়াবো। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.